এবছর অর্থাৎ 2023 সালে নিট পরীক্ষায় উত্তীর্ণ সফল ক্যান্ডিডেটদের কাউন্সেলিং কিভাবে হতে পারে, আগে মানে 2022 সাল অবধি কাউন্সেলিং কিভাবে হতো, এগুলোই এই ভিডিওতে আলোচনা করব। আর সবশেষে জেনে নেব কাউন্সেলিং পদ্ধতির যদি পরিবর্তন হয়ে যায় তাহলে তা ছাত্রছাত্রীদের জন্য কতটা সুবিধের বা অসুবিধের হতে পারে। দেখো, কেন্দ্রীয় স্তরে ভারতের যত মেডিকেল কলেজ বা ইউনিভার্সিটি আছে তাদের নিয়ামক সংস্থা হলো NMC। আর এই NMC এবছর নিট পরীক্ষা 2023-এর সফল প্রার্থীদের কাউন্সেলিং নিয়ে একটা ভাবনা চিন্তা করছে। তারা সম্প্রতি একটা নোটিফিকেশনও জারি করেছে যেখানে তারা কমন কাউন্সেলিং, মানে সারা ভারতবর্ষব্যাপী একটাই কাউন্সেলিং হবে, সেই কথাটার উল্লেখও করেছে। তবে তারা এটা উল্লেখ করেনি এই কমন কাউন্সেলিং বা সারা দেশব্যাপী একটি কাউন্সেলিং পদ্ধতি কবে থেকে বা কোন সাল থেকে চালু হবে, সেটা তারা পরিষ্কার করেনি। কিন্তু তাদের ভিশনটা পরিষ্কার করেছে। তাদের ভিশন হলো ওয়ান নেশন ওয়ান এক্সাম ওয়ান কাউন্সেলিং, মানে এক দেশ এক পরীক্ষা আর এক কাউন্সেলিং পদ্ধতি। এটা অবশ্যই খুব ভালো একটা উদ্যোগ আমরা বলতে পারি। দেখো, NMC এই উদ্দেশ্যে ভারতবর্ষের সকল রাজ্যে যত স্বাস্থ্যমন্ত্রী আছে, স্বাস্থ্য সচিব আছে, মেডিকেল ইউনিভার্সিটিগুলোর ভাইস চ্যান্সেলার আছে, তাদের সবাইকে চিঠি পাঠিয়ে তাদের মতামত জানতে চেয়েছে, যাতে সামগ্রিকভাবে একটা স্তরে সমস্ত মেডিকেল স্টুডেন্টদেরকে ভর্তি করা যায় একটা কাউন্সেলিংয়ের মাধ্যমে। এর আগে অবধি কাউন্সেলিং দুটো স্তরে হতো। মূলত প্রথম স্তরটা বলা হতো অল ইন্ডিয়া কাউন্সেলিং, যা সারা ভারতবর্ষের অল ইন্ডিয়া 15% কোটার জন্য করা হতো। আর এটা কন্ডাক্ট করতো কে না, MCC, মেডিকেল কাউন্সেলিং কমিটি অফ ইন্ডিয়া। এই MCC বোর্ডটা এই কাউন্সেলিংটাকে কন্ডাক্ট হতো। এদের ফার্স্ট রাউন্ড হয়ে যাওয়ার পর তারপর থেকে শুরু হতো স্টেট কাউন্সেলিং। আর স্টেট কাউন্সেলিংয়ে 85% স্টেট কোটায় ছাত্রছাত্রীদেরকে স্টেট বোর্ড, যেমন আমাদের পশ্চিমবঙ্গে WBMCC এইটাকে কন্ডাক্ট করে, স্টেট বোর্ড এই কাউন্সেলিংটাকে কন্ডাক্ট করতো। আর এই দুটো স্তরেই, অর্থাৎ ন্যাশনাল স্তরে আর স্টেট স্তরে, এই দুটো স্তরেই প্রায় 3 থেকে 4 করে রাউন্ড হতো, যার ফলে সামগ্রিক পদ্ধতিটাকে শেষ করতে করতে প্রায় 4-5 মাস সময় চলে যেত। ফলে বুঝতেই পারছো ছাত্রছাত্রীদের, বিশেষ করে যারা শেষের দিকের রাউন্ডগুলোতে মেডিকেল কলেজ পেত, তাদের পড়ার অনেকটা ক্ষতি হতো। আর এটাকেই পরিবর্তন করতে চাইছে NMC। তারা চাইছে যাতে সময়টা একদম নষ্ট না হয়, একটা কাউন্সেলিং পদ্ধতিতেই একটা দুটো রাউন্ডের মাধ্যমে পুরো প্রসেসটা যাতে শেষ হয়ে যায়। ফলে স্টুডেন্টদেরকে একটা জায়গাতেই রেজিস্ট্রেশন করলে হবে এবং তারা সামগ্রিকভাবে একটা ছাতার তলাতেই তাদের কাউন্সেলিং পদ্ধতিকে শুরু থেকে শেষ অবধি দেখতেও পারবে, জানতেও পারবে, জিনিসটা অনেক সরলীকৃত হবে। ভিডিওটা শেষ অবধি তোমরা যখন চলেই এসছো তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে এটা জানাতে ভুলো না, নতুন যে পদ্ধতি ইন্ট্রোডিউস করতে চলেছে NMC, সেই কাউন্সেলিং পদ্ধতিটা তোমাদের মতে ভালো হতে চলেছে না খারাপ।